প্রথম টেস্ট সামনে রেখে চট্টগ্রামে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু বাংলাদেশের মিরপুরে অনুশীলন করছে শ্রীলঙ্কা গণমাধ্যম এড়ানোর চেষ্টা টেস্টে টপ অর্ডার ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা দায়িত্ব নিতে হবে নতুনদের বললেন সুজন ইরাকে এশিয়া কাপ আর্চারিতে দুই পদক নিশ্চিত বাংলাদেশের রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টের ফাইনালে লাল সবুজরা ভারতকে হারিয়ে স্বর্ণ জিততে চান রোমান বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুদ আলম খান শুরুতে ক্রিকেটের খবর দীর্ঘদিন ধরে ফর্মে নেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা বিশেষ করে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে তাদের পারফরম্যান্স বেশ মলিন বিষয়টা ভাবনার হলেও লঙ্কা সিরিজে সেটার প্রভাব পড়বে না বলেই বিশ্বাস টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ঘরের মাঠে খেলা হওয়ায় তিনি আস্থা রাখছেন শিষ্যদের ওপর তাসকিন মিরাজদের ইঞ্জুরি নতুনদের জন্য সুযোগ বলে মনে করেন সুজন নিয়ন মোহাম্মিনের রিপোর্ট বাংলাদেশের ক্রিকেটে বড় দুশ্চিন্তার নাম এখন টপ অর্ডার ব্যাটার ওয়ানডেতে মোটামুটি পারফর্ম করলেও টেস্ট আর টি টোয়েন্টিতে অবস্থাটা বেশ খারাপ বিশেষ করে সাদা পোশাকে তাদের পারফরমেন্সের পারদ দিনকে দিন নেমে যাচ্ছে নিচের দিকে আফ্রিকাতে ভরাডুবির পর লঙ্কা সিরিজের আগে আত্মবিশ্বাস ফেরাতে প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিলেন জাতীয় দলের সব মহাতারকারা কিন্তু অবস্থা সেই যা ছিল তাই এক তামিম ছাড়া বলার মতো রান নেই কারোরই চার ম্যাচে দুটি সেঞ্চুরি ছাড়াও একটা 90 রান আছে ওয়ানডে কাপ্তানের তবে তার ওপেনিং পার্টনার জয় মনে হয় ভুলেই গেছেন খেলাটা আফ্রিকাতে এক সেঞ্চুরির পর পেয়ার পেয়েছিলেন পরের টেস্টেই ডিপিএলে এসেও ছিল সে ধারাবাহিকতা শান্ত দুটি 50 পেলেও বাকি দুই ম্যাচে রানটাকে নিতে পারেননি দশের ওপর আর মুমিনুল মুশফিক দুজনই শেষ কবে ভালো খেলেছেন সেটা হয়তো ভুলে গেছেন নিজেরাই লঙ্কা সিরিজের আগে ব্যাটারদের এই অবস্থা অবশ্য খুব একটা চিন্তায় ফেলতে পারছে না টিম ডিরেক্টরকে তিনি আস্থাশীল তার শিষ্যদের নিয়ে তামিম সাজে ফর্মে নাই সাকিব ফর্মে আছে সাকিব রান করেছে তাইজুল ভালো বল করেছে মিরাজ ভালো খেলছিল আনলাকি যে হাতে ব্যথা পেয়ে বের হয়ে গেল আর বাকি যারা আছে ওনার যে ফর্ম তো আমাদের ভালো ছিলই না টেস্টে আমরা সাউথ আফ্রিকা বিডেন প্লে ওয়েল বাট আমি মনে করি যে দেশের মাটিতে আমরা মানে ব্যাটার ক্রিকেট খেলবো অসুবিধা নেই এখানে কন্ডিশনটা ডিফারেন্ট ছিল গরম অনেক কিছু আসতে অনেক ইয়ে করে তো আমি ওয়ারিড না আসলে ইনশাল্লাহ ব্যাটারদের নিয়ে চিন্তা না থাকলেও তাসকিন মিরাজদের ইঞ্জুরি কপালে ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের যদিও এই নেতিবাচকতা থেকেই দলের জন্য ইতিবাচক কিছু খুঁজে নিয়েছেন খালেদ মাহমুদ সুজন ইঞ্জুর থাকবে রেস্ট দরকার হতেই পারে আপনার আপনি যখন একটা ভালো টেস্ট টিম হবেন তখনই যখন আপনার এনাফ ব্যাকআপ থাকবে তো এটা একটা নতুন যারা খেলবে তাদের জন্য একটা সুযোগ একটা অপরচুনিটি টু প্রুভ দেম যেমন আমরা খালেদকে সাউথ আফ্রিকায় খেলালাম হি বোল রিয়েলি ওয়েল তো এটা একটা অপরচুনিটি হওয়ার জন্য হয়তো নাইম হাসান খেলবে অথবা তার ইয়ের জায়গায় তোকে ডেকেছে মিরাজের জায়গায় তো ওর জন্য একটা আবার অপরচুনিটি সুতরাং তো আমি মানে ডেফিনেটলি আপনি যখন একটা সেট টিম থাকবে বা টেস্ট ম্যাচে তাই এরকম না যে আমরা মাউন্ট বঙ্গনের কাছে আমরা সাউথ আফ্রিকাতে দুটা ভালো ম্যাচ হেরেছি সুতরাং নতুন প্লেয়ার আসলে খুব খারাপ হবে তা না আমাদের কন্ডিশনকে আমাদের ভালো করতে হবে সেসব আমাদের জন্য বড় চ্যালেঞ্জ একটা শ্রীলঙ্কা সিরিজ অবশ্যই লঙ্কানদের বিপক্ষে উইকেট কেমন হবে সেটা এখন বাজারের সয়াবিন তেল গেল কই তার মতোই বহুল চর্চিত একটা প্রশ্ন যদিও এখনই সে গোমর ফাঁস করতে রাজি নন টিম ডিরেক্টর তবে আভাস দিলেন ঘূর্ণি পিচ পাচ্ছেন না এম্বুল দেনিয়ারা আমাদের যেফিরে হোম সিরিজ আমরা সেই অ্যাডভান্টেজ নিতেই চাবো আমরা তো চাবো না যে অ্যাবে কোনো টিমকে হোম সেই অ্যাডভান্টেজ দিয়ে শ্রীলঙ্কার চারটা স্পিনার নিয়ে আসছেন আমরা সবাই জানি তো ডেফিনেটলি আমরা ওইভাবে প্ল্যান করবো হয়তো ম্যানেজমেন্ট আমরা প্ল্যান করবো যে কোন উইকেটটা আমাদের জন্য আইডিয়াল হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে লঙ্কানদের অবস্থান পঞ্চম আর বাংলাদেশ অষ্টম নিয়ন মোহাইমিন সময় সংবাদ ঢাকা প্রথম টেস্ট সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস সরাসরি চলে যাব তার কাছে পার্থ ধন্যবাদ আমরা এখন আছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টকে সামনে রেখে কিন্তু আজকে থেকে অনুশীলন শুরু হয়েছিল কিন্তু আসলে বেরসিক বৃষ্টি কিন্তু বাগড়া দিয়ে বসেছে অনুশীলনে সেক্ষেত্রে বাংলাদেশ দলের অনুশীলনে আমরা দেখেছি ঠিক 10টায় এই অনুশীলনটি শুরু হয়েছিল এরপর থেকে কিন্তু এখানে আসলে থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই প্রভাবটি কিন্তু রয়েছে আমরা আবহাওয়ার সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে আসলে আগামী কয়েকদিনও কিন্তু চট্টগ্রামে থেমে থেমে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে বলা যায় এক ঘন্টা
ঘন্টা আজকে অনুশীলন করেছিল। এরপরে কিন্তু আর টাইগারদের এখনও পর্যন্ত অনুশীলন করা সম্ভব হয়নি, তবে টাইগাররা এখনও পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অবস্থান করছেন। যদি বৃষ্টি থেমে যায় তাহলে তারা হয়তো আবার অনুশীলন শুরু করবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার এই দুই ম্যাচের সিরিজটি কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ। 50% পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চমে শ্রীলঙ্কার অবস্থান এবং 16.66% পয়েন্ট নিয়ে বাংলাদেশ দল আছে আটে। টেস্ট ক্রিকেটে দুই দলের কিন্তু সর্বশেষ দেখা হয়েছিল গত বছর শ্রীলঙ্কার পাল্লে কেলেতে। সিরিজের প্রথম টেস্টটি ড্র হলেও দ্বিতীয়টি জিতেছে শ্রীলঙ্কা। এবার নিজেদের আঙিনায় মমিনুল হকের দল কেমন করে আসলে সেটাই কিন্তু দেখার বিষয়। আর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ যে টেস্ট ম্যাচটি হয়েছিল সেই টেস্ট ম্যাচে কিন্তু পাকিস্তানের সাথে আসলে 8 উইকেটে বাংলাদেশ দল হেরেছিল। এছাড়া সর্বশেষ যে সাউথ আফ্রিকার সিরিজ ছিল সেখানেও কিন্তু আমরা দেখেছি টাইগাররা তেমন একটা ভালো করতে পারেনি। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম টেস্টে টাইগারদের জন্য নতুনভাবে একটি চ্যালেঞ্জ। এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আমরা জানি এমনিতেই টাইগারদের জন্য লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত। তো সেক্ষেত্রে এই মাঠে বাংলাদেশ দল ভালো খেলবে সে প্রত্যাশাই কিন্তু রয়েছে চট্টগ্রামবাসীর। অন্যদিকে শ্রীলঙ্কা যে খুব একটা ভালো অবস্থানে রয়েছে বিষয়টি তেমন নয়। শ্রীলঙ্কাও চাইবে আসলে তারা বাংলাদেশের সাথে ভালো করে আবার কিন্তু নতুনভাবে শুরু করতে। আজকে যদি অনুশীলনের কথা বলি, আজকে সকাল থেকে আমরা দেখেছি তামিম চট্টগ্রামের লোকাল বয় খ্যাত তামিম ইকবাল দীর্ঘক্ষণ কিন্তু আসলে নেটে অনুশীলন করেছেন। এছাড়া মুশফিকুর রহিম আমরা দেখেছি দীর্ঘক্ষণ কিন্তু তিনি নেটে অনুশীলন করেছেন। আর যারা বোলাররা রয়েছে পেস বোলাররা তারাও কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু বোলিং প্র্যাকটিস করেছে। তবে তার মাঝখানেই বৃষ্টি বাগড়া না দিলে হয়তো একটা পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু অনুশীলন করত। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে বাংলাদেশ দলের অনুশীলনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। যাব পরের খবরে। লম্বা সময় খেলার মানসিক সামর্থ্য নেই ক্রিকেটারদের, সেজন্যই টেস্টে ভালো করতে পারছে না টাইগাররা। টিম ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং শেষে এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কথা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনা নিয়েও। খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পাপনের, প্রয়োজন হলে মোস্তাফিজ টেস্ট খেলবেন বলেও জানান বিসিবি প্রধান। টাইগারদের টেস্ট ক্রিকেটের সাথে বিতর্ক যেন অবধারিত। সাদা পোশাকে অচেনা পারফরমেন্স আর মাঠের বাইরে টেস্ট খেলা নিয়ে ক্রিকেটারদের দানাই পানাই। নির্দিষ্টভাবে বললে সাকিব এবং মুস্তাফিজের টেস্ট খেলা না খেলা। দক্ষিণ আফ্রিকায় বিধ্বস্ত এক সিরিজের পর টিম ম্যানেজমেন্টের সাথে বৈঠকে বোর্ড সভাপতি। প্রোটিয়ায় টেস্ট সিরিজে ভরাডুবির কারণ জানতে চাইলেন কোচিং প্যানেল টেস্ট অধিনায়ক ক্রিকেট অপারেশনস টিম ম্যানেজমেন্টের কাছে, যেখানে কারণ হিসেবে কোচিং প্যানেল দেখছেন টাইগারদের লম্বা সময় খেলার মানসিকতা নেই। আমি জানতে চাচ্ছিলাম যে মানে হঠাৎ এরকম পারফরমেন্সের কারণটা কি। কোচিং স্টাফদের কাছ থেকে মনে হলো একটা জিনিস, ওরা মনে করে যে আসলে 10 দিনের খেলার মাইন্ডসেটটাই নেই, যে আমি যে এই 10 দিনটা না খেলতে হবে এই মাইন্ডসেটটাই অনেক প্লেয়ারের নেই। তাসকিন শরীফুলের ইঞ্জুরি বিপাকে ফেলেছে নির্বাচকদের আলোচনায় মোস্তাফিজের টেস্ট খেলা নিয়ে। টিম ম্যানেজমেন্ট বলছে ফিসকে দরকার সাদা পোশাকে, বোর্ড সভাপতি বলছেন টেস্ট দলেই রাখা হয় না কাটার মাস্টারকে। যখন আমরা কাউকে কোনো অপশন দেইনি কে কোন ফরম্যাট খেলবে, তখনও মোস্তাফিজকে কেউ টেস্ট টিমে নেয়নি। কেন নেয়নি এটা আমি জানি না, মানে আমার কথা হচ্ছে মোস্তাফিজ আমাদের টেস্টের জন্য তারা সিলেক্ট করে নাই। ও ন্যাচারালি দিয়েছে যে ওকে এমনিও তো টেস্টে নেয় না, তো সেই জন্য সে টেস্টের নাম দেয়নি। যদি এমন অবস্থা হয় আমাদের কাছে এখন কোনো ফাস্ট বোলার নাই, তখন দেশের স্বার্থে খেলবে কি না, অবশ্যই খেলবে। এদিকে কথা উঠেছে সাকিব আল হাসানের টেস্ট খেলা নিয়েও। শ্রীলঙ্কা সিরিজে খেলছেন এটা নিশ্চিত, তবে নানা সময় সাদা পোশাকে সাকিবকে নিয়ে ওঠা বিষয়গুলো ধোঁয়াশায় রাখছে বোর্ড সভাপতিকেও। সাকিবের ব্যাপারটা আসলে বলা খুব কঠিন, মানে দলের সব ফরম্যাটে সবাই তাকে চায় কিন্তু ওকে পাওয়াটাই হচ্ছে কঠিন। এখন আমরা আসলে নিজেরাই জানি না যে সাকিব কোনটা খেলবে কোনটা খেলবে না, এটা বলাটা কঠিন আমাদের জন্য। কারণ ওর সাথে আমি যখন কথা বলি আমার মনে হয় ও আর সবগুলোই খেলতে চায়, কিন্তু আবার যখন খেলা আসে দেখা যায় ওর সমস্যা। তাছাড়া এই সিরিজের পর টেস্ট ক্রিকেট খেলা ক্রিকেটারদের নিয়ে নিয়মিত অনুশীলনের মধ্যে রাখার জন্য আলাদা পরিকল্পনা নিয়েছে বোর্ড। জানতে চাই কে কে কোন ফরম্যাট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। তামিম মাহমুদুল্লাহর মতো মুশফিককেও ভবিষ্যৎ নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যে কোনো ফরম্যাটে সিনিয়রদের বাদ দিতে গেলে পরিস্থিতি হয় ঘোলাটে, যথোপযুক্ত সময়ে সিনিয়র ক্রিকেটাররা নিজেরাই সরে দাঁড়ালে সব কিছু সহজ হয়ে যায় বলে মন্তব্য করেন পাপন। ভবিষ্যতে দলের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্তে আরও দৃঢ় হতে চায় বিসিবি।
ক্রিকেটারদের ওপর কি নিয়ে যেন বেজায় চটেছেন বিসিবির কর্তা ব্যক্তিরা। সুযোগ পেলেই দু কথা শুনিয়ে দিতে ছাড়ছেন না কেউ। মুস্তাফিজ সম্পর্কে খালেদ মাহমুদ সুজনের বক্তব্যের পর নাজমুল হাসান পাপনের ঝাঝালো কথা, পঞ্চপাণ্ডব যতদিন চাইবে খেলবে, এতকাল এমনটা বলে আসা ক্রিকেট বোর্ডে এখন ভিন্ন সুর। বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে রানের খোঁজে থাকা মুশফিককে অনেকটা সরাসরি অবসরের পথ দেখিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি। রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি টোয়েন্টি খেলছে না, সো অনলি আদার আমি এখানে এখন দেখছি যে আমাদের এখানে আছে মুশফিক, মুশফিক এখনও খেলছে, বাট আই এম শিওর জানা যাবে ওর ওর সিদ্ধান্ত কী, এটা নিয়ে ও চিন্তা ভাবনা নিশ্চয়ই করছে, ওর কী আমরা জানতে পারবো। আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসি মুখে যাক, নিজেরা সিদ্ধান্ত নিক, যত তাড়াতাড়ি তারা তাদের নিজেদের সিদ্ধান্তটা নিতে পারবে ততই ভালো, কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয় তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী বোর্ড বিসিবি, কিন্তু অনেক সুযোগ সুবিধা সত্ত্বেও ওয়ানডে ছাড়া অন্য দুই ফরম্যাটে সেভাবে গুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। সমাধান খুঁজতে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে মাঝে মধ্যেই আলোচনায় বসেন নীতি নির্ধারকরা। টেস্টের দিকেই বেশি নজর দিচ্ছি, কারণ আমাদের ধারণা যে ক্রিকেটের যদি আমি ওভারঅল উন্নতি চাই তাহলে টেস্টের দিকে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। টি টোয়েন্টিতে আসার পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক ভালো টেস্ট প্লেয়ার দেখবেন যারা টি টোয়েন্টিতে মনোনিবেশ করেছে, দেখবেন টেস্টে তাদের পারফরমেন্স হয়নি এবং তারা আস্তে আস্তে সরে আসছে। ভালো পারফরমেন্সের জন্য মাঠ ও মাঠের বাইরে সুন্দর পরিবেশের বিকল্প নেই, কিন্তু বেশ কিছুদিন ধরেই বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দূরত্বের বিষয়টি সামনে আসছে। মনে হচ্ছে যেন ক্রিকেটাররা বেয়াড়া বালকের দল আর বিসিবি কড়া অভিভাবক। এই মুখোমুখি অবস্থান কি আদৌ পথটা মসৃণ করবে? মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে আর্চারির খবর। ইরাকে চলমান এশিয়া কাপ স্টেজ টুতে পদক নিশ্চিত করল বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে দুই বিভাগেই প্রতিপক্ষ ভারত। প্রতিবেশী রাষ্ট্রকে হারিয়ে স্বর্ণ জিততে চায় রোমান সানা ও দিয়ারা। বুধবার দুটি ইভেন্টের ফাইনালে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। গেল মাসে তুরস্ক থেকে ফিরতে হয়েছিল প্রত্যাশা পূরণ করতে না পারার হতাশা নিয়ে। ইরাকে সেই আক্ষেপ থাকছে না রোমান সানাদিয়াদের। রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টের ফাইনাল নিশ্চিত হওয়ায় পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দুটি ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। পুরুষদের দলগত ইভেন্টে লড়েছেন রোমান সানা, হাকিম আহমেদ ও আব্দুর রহমান। ইরাকের সুলাইমানিয়া শহরে সেমিফাইনালে তারা ইরানকে টাই ব্রেকারে হারায় 5-4 সেটে। বুধবার ভারতকে হারিয়েই আনন্দ করতে চান রোমান সানারা। আমরা টিম রিকার্ভ ছেলেদের ফাইনালে উঠেছি এবং সাথে আমাদের কম্পাউন্ড ছেলে টিমও ফাইনালে উঠেছি, তো আমাদের মেয়েরাও রিকার্ভ ফাইনালে উঠেছে, তো আমাদের তিনজনের তিনটা ইভেন্টে যে আমরা ফাইনালে উঠেছি, তো আমাদের প্রতিপক্ষ হচ্ছে ইন্ডিয়া। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব তিনটা ইভেন্টে আমরা গোল্ড অর্জন করতে পারি, সেই লক্ষ্যে আমরা মাঠে নামবো। নারীদের দলগত রিকার্ভ ইভেন্টে বাংলাদেশের সুনাম ধরে রেখেছেন দিয়া, নাসরিন ও বিউটি। স্বাগতিক ইরাককে কোয়ার্টার ফাইনালে হারানোর পর সেমিফাইনালে তারা 5-1 সেটে উড়িয়ে দিয়েছে উজবেকিস্তানকে। ফাইনালের প্রতিপক্ষ ভারতকে আগেও হারিয়েছে বাংলাদেশ। সে অভিজ্ঞতা কাজে লাগাতে চান দিয়া সিদ্দিকি। ইনশাআল্লাহ ফাইনাল আছে, তো ইন্ডিয়াকে বিপক্ষ হিসেবে এরকম কোনো বলতে গেলে প্যারা নিচ্ছি না, কারণ এর আগেও আমরা এশিয়া কাপে ইন্ডিয়াকে হারিয়েই আমরা গোল্ড জিতেছি, তো এবারও ইনশাআল্লাহ আমাদের মেইন টেন্ডেন্সি হলো গোল্ড জেতা, তো ইনশাআল্লাহ আমরা ভালো করব এবং সেই টিম স্পিরিট দিয়ে আমরা ইনশাআল্লাহ গোল্ড জিতে নেব। এর আগে গেল মার্চে থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ স্টেজ ওয়ানে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার পার্শ্ববর্তী দেশ ভারতকে হারিয়ে সাফল্যের ধারা ধরে রাখবে লাল সবুজের প্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা তো করা যেতেই পারে। মেহেদিন আইম, সময় সংবাদ। এশিয়ান গেমসের খবর। করোনার প্রভাব বাড়ায় চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমস স্থগিত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অ্যাথলিটদের মাঝে। তবে আপাতত এশিয়ান গেমস অনুষ্ঠিত না হলেও কমনওয়েলথ গেমস এবং ইসলামিক সলিডারিটির প্রস্তুতিতে বেশি মনোযোগী হতে বললেন বিওএ সহসভাপতি মইনুল ইসলাম। এশিয়ান গেমস স্থগিত হওয়ায় খেলোয়াড়দের প্রশিক্ষণে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করেন ফেডারেশন কর্তারাও। অলিম্পিকের বৃহত্তম ক্রীড়া যজ্ঞ হিসেবে পরিচিত এশিয়ান গেমস চলতি বছর সেপ্টেম্বরে 19তম আসর বসার কথা ছিল চীনের হ্যাংজুতে, তবে করোনার প্রভাব বাড়ায় গেল শুক্রবার আসরটি স্থগিত করে আয়োজক কমিটি।
ঈদের ছুটির পর এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস নিয়ে রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে মহাসচিব শাহেদ রেজা ও মহাপরিচালক ফখরুদ্দিন হায়দার সহ বিওর কর্তারা বৈঠকে বসেন, যেখানে এশিয়ান গেমসের 17টি ডিসিপ্লিনের মধ্যে দলীয় ইভেন্ট, হকি, ফুটবল, গলফ, ক্রিকেট, শুটিং, কাবাডি ও তায়কোয়ান্দো ছাড়া বাকি ডিসিপ্লিনের খেলোয়াড়দের অনুশীলনের উপর গুরুত্ব দেয় বিওএ। আপাতত এশিয়ান গেমস অনুষ্ঠিত না হলেও কমনওয়েলথ গেমস এবং ইসলামিক সলিডারিটির প্রস্তুতিতে অ্যাথলেটদের মনোযোগী হওয়ার পরামর্শ বিওএর সহসভাপতির। আমাদের কিন্তু এশিয়ান গেমস যেটা বন্ধ করে দেওয়া হলো সেখানের সাথে আবার আমাদের কিছু ফিনান্সিয়াল বিষয় আছে, যেগুলি সেটাও কিন্তু এখন আমরা এই এখনই আলোচনা করছিলাম যে আমরা হয়তো ওই টাকাটা আর রিলিজ করে তো লাভ নেই, কারণ টাকাটা সরকার দিলে একটা হিসাবের বিষয় চলে আসে। চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমস স্থগিত হওয়ায় দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে অ্যাথলেটদের মাঝে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। এশিয়ান গেমসের জন্য চায়না যে ডিসিশনটা নিয়েছে, আমার কাছে মনে হয় যে পুরো ওয়ার্ল্ডের যতগুলি কান্ট্রি এশিয়ান গেমসে পার্টিসিপেট করবে তাদের সেফটিটা ইম্পর্টেন্ট দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে, যে আমাদের হোস্টেলিংটা চলুক। এটা চললে হয়তো সাউথ এশিয়ান গেমসে গতবার আমরা হয়তো 19টা গোল্ড মেডেল পেয়েছি, করোনার কারণে এশিয়ান গেমস স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়ে যাওয়াতে আমাদের জন্য বিষয়টা মানে খারাপই হয়েছে, কারণ আমরা অনেক দিন যাবত প্র্যাকটিস চালিয়ে গেছি একটা গেমসকে টার্গেট রেখে। যদিও এশিয়ান গেমস স্থগিত হলেও খেলোয়াড়দের প্রশিক্ষণে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মনে করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের এই কর্তা। অলিম্পিকের আওতাধীন যে ক্যাম্প শুরু হয়েছিল এর পূর্বে থেকেই কিন্তু আমরা সাউথ এশিয়ান গেমসকে টার্গেট করি, মার্চে টার্গেট করি কিন্তু আমরা ক্যাম্প শুরু করেছি নিজস্ব উদ্যোগে। এবং আপনি জানেন যে কমনওয়েলথে 5 জন যাবে। করোনার আধার কেটে টোকিও অলিম্পিকের মতো দেরিতে হলেও এশিয়ান গেমসের আসরটি অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা বিওএর। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। খেলা সময়ে আরও থাকছে প্রিমিয়ার লিগ ফুটবলে সুলেমানের হ্যাট্রিকে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হার এড়ালো মোহামেডান, উত্তর বারিধারার বিপক্ষে 2-0 গোলে জয় স্বাধীনতা ক্রীড়া সংঘের। বিকেএসপির সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে যোগ হল দৃষ্টিনন্দন সিনথেটিক ফুটবল টার্ফ, সঙ্গে 6-তলা একাডেমিক ভবন। নতুন 2টি প্রকল্প উদ্বোধন করে বিকেএসপির উন্নয়নে আরও পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট বিকেএসপিতে আন্তর্জাতিক মানের সিনথেটিক ফুটবল মাঠ, নেদারল্যান্ড থেকে 9 কোটি টাকায় আমদানি করা সবুজ গালিচায় ঢাকা মাঠ পেয়ে উৎফুল্ল বিকেএসপির শিক্ষার্থীরা। আমাদের অনেক সুবিধা আছে যে বৃষ্টি পড়লে ওই মাঠ নষ্ট হয়ে যায়, আবার এখানে আমরা খেলতে পারি, তো সবকিছু ঠিকঠাক ভালো লাগতেছে। বিকেএসপিতে এসব মানে এথলেটিক মাঠ তৈরি করেছে, তো খেলার মানও বাড়বে এবং দেশের জন্য কিছু এনে দেওয়ার সুযোগ বাড়বে। শহর থেকে 11 কিলোমিটার দূরে 13 একর আয়তনের সিলেট বিকেএসপি স্থাপিত হয় 2005 সালে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে 2012 সালের 14 জানুয়ারি থেকে 2016 সালের 20 ডিসেম্বর পর্যন্ত থাকায় উন্নয়ন কাজ থমকে যায়। তবে এই মেয়াদ শেষ হবার পর আবারও নতুন করে নেওয়া হয় উন্নয়ন পরিকল্পনা। সিলেট এই বিকেএসপিটাকে আমরা ফুটবল ফেডারেশনকে দিয়ে ছিলাম, তো এই কারণে আমরা কিন্তু দীর্ঘ সময় এখানে কোনো আসলে কোনো সংস্কার কাজ বা বড় ধরনের কোনো কাজে আমরা হাত দিতে পারিনি। 2017 সালের পরেই কিন্তু আমরা এখানে একটি ফুটবলের জন্য আলাদা একটা টার্ফ, অ্যাস্ট্রো টার্ফ এবং সিনথেটিক যে মাঠটি রয়েছে সেটি কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। এদিকে শুধু সিনথেটিক টার্ফ স্থাপন আর ভবন নির্মাণেই থেমে থাকতে চায় না বিকেএসপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বরং ক্রীড়াঙ্গনের সরকারি এই আতুরঘর ঘিরে রয়েছে আরও নতুন পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আছে আমাদের, এলাকাটা সম্প্রসারণ করা, মাঠ এবং আরও অন্যান্য ফ্যাসিলিটি, যেমন কমপ্লিট একটা ইনডোর জিমনেশিয়াম দরকার আমাদের, সেটার জন্য আমরা জায়গা অধিগ্রহণ করে সম্প্রসারণ করে নতুন করে আমরা কনস্ট্রাকশন করে আমরা নব উদ্যমে শুরু করতে চাই। 20 কোটি টাকা ব্যয়ে সিলেট বিকেএসপির সিনথেটিক ফুটবল মাঠ ও 6-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 13.5 কোটি টাকা ব্যয়ে এই সিনথেটিক মাঠ নির্মাণের মধ্য দিয়ে বিকেএসপির সক্ষমতা আরেক ধাপ বেড়ে গেল বলে মনে করছেন ক্রীড়ামোদীরা। সিলেটের বিকেএসপি থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আবারও ক্রিকেটের খবর। প্রথম টেস্ট সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন, সরাসরি চলে যাব তার কাছে। নিয়ন,
মিরপুরে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি এবং সেই বৃষ্টির মাঝেই কিন্তু শ্রীলঙ্কা দল তাদের প্রথম যে সেই অনুশীলন সেশন সেটা শেষ করে ফেলেছেন কিছুক্ষণ আগে। আমরা জানি যে শ্রীলঙ্কা গতকাল বাংলাদেশে আসবার পরে আজই প্রথমবারের মতো অনুশীলনে নেমেছিল এবং অনুশীলনে পূর্ণাবটি পুরো দলটাই এসেছিল, শুধুমাত্র তাদের ক্যাপ্টেন দিমুত করুণারত্নে, তিনি এখনও আসেননি, এসে পৌঁছাননি, টিমের সঙ্গে যোগ দেননি, যার কারণে তিনি অনুশীলনে ছিলেন না। এছাড়া পুরো টিম এবং কোচিং প্যানেল স্টাফ যারা ছিলেন তারা প্রত্যেকেই অনুশীলনে উপস্থিত ছিলেন। বৃষ্টির কারণে প্রথম দিকে একটু কিছুটা বাগড়া বসিয়েছিল, যার কারণে প্র্যাকটিসটা শুরু হতে কিছুটা বিলম্ব হয়, কিন্তু পরবর্তীতে তারা বৃষ্টির মাঝেই আসলে অনুশীলন করেন, কারণ সেই বৃষ্টিটা আসলে কন্টিনিউ করছিল, যার কারণে বৃষ্টিতে বন্ধ রাখবার মতো, বিলাসিতা করবার মতো সুযোগ কিন্তু শ্রীলঙ্কা দলের কাছে নেই। কারণ এই একটি অনুশীলন সেশনের পরে কালকে থেকেই কিন্তু তারা বিকেএসপিতে দুটো দুদিনের প্র্যাকটিস ম্যাচে চলে যাবে এবং সেখান থেকে তারপর তারা চিরং চলে যাবে। তো ঢাকায় প্র্যাকটিসের সুযোগ বলতে আজকের এই দিনটাই ছিল এবং শ্রীলঙ্কা সেটা পুরোপুরি কাজে লাগিয়েছে। একাডেমি মাঠে তারা ব্যাটিং এবং বোলিং প্র্যাকটিস করেছে, সেখানে আমরা দেখেছি তারা তাদের স্কোয়াডে, আমরা যে 18 জনের যে স্কোয়াড ছিল সেই স্কোয়াডে 3 জন স্পেশালিস্ট স্পিনার ছাড়াও পেসাররা রয়েছেন। তো তারা স্পিনের উপরেই বেশি জোর দিয়েছিল, যেহেতু বাংলাদেশে প্রথাগতভাবে উইকেটগুলো কিছুটা স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে সেদিকেই তারা জোর দিয়েছে এবং অনুশীলনটা সেভাবেই করেছে। মূল মাঠে মূলত তারা ফিল্ডিং প্র্যাকটিস করেছে এবং ক্যাচিং ড্রিলগুলো করেছে তাদের ফিল্ডিং কোচকে সঙ্গে নিয়ে, এই দুটো মাঠে মিলেমিশে তারা প্র্যাকটিসগুলো করেছেন। পরবর্তীতে নাভিদ নওয়াজ, শ্রীলঙ্কার নতুন একেবারে সদ্য নিযুক্ত সহকারী কোচ, যিনি বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী কোচ ছিলেন, তিনি কিছুদিন আগে শ্রীলঙ্কার দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি পরবর্তীতে আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বারবারই যেটা বলতে চেয়েছেন যে যেহেতু তার এই পরিবেশ এবং এই কন্ডিশনের সঙ্গে পরিচয় আছে, এই টিমের বেশিরভাগ ক্রিকেটারকে তিনি চেনেন, অন্তত 2 জন ক্রিকেটার টেস্ট টিমেই হয়তোবা থাকবেন যারা তারই ছাত্র ছিলেন, তো সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কা দল এই জায়গাটায় কিছুটা ফ্রন্ট ফুটে থাকবে বলেই তিনি আশা করছেন, কারণ তার কাছ থেকে এই অভিজ্ঞতাটা তিনি শেয়ার করেছেন শ্রীলঙ্কান টিমের সঙ্গে। এছাড়া বলেছেন এই পিচ এবং কন্ডিশন সম্পর্কেও তিনি জানেন। শ্রীলঙ্কার এখানে যারা 18 জনের সদস্যের মধ্যে বেশিরভাগই সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন, দিনেশ চান্দিমাল রয়েছেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস রয়েছেন, যারা দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেট খেলেছেন, বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেছেন এবং বাংলাদেশের বিভিন্ন সিরিজেও তারা অংশ নিয়েছেন, যে কারণে তাদেরও একটা জানাশোনা আছে, যার কারণে খুব একটা যে শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে সেটা তারা মনে করছেন না। তবে চট্টগ্রাম টেস্টের আগে উইকেটটা কেমন হবে সেটার উপর নির্ভর করছে তারা আসলে কী ধরনের দল বা স্কোয়াড গঠন করবেন। বিকেএসপিতে প্র্যাকটিস ম্যাচটাতে তারা দেখেছেন যে বাংলাদেশের স্কোয়াডে অনেক বেশি পেসার রয়েছেন, স্পিনার রয়েছেন, তো সব কিছু মিলিয়ে তাদের ওই প্র্যাকটিস এবং প্র্যাকটিস ম্যাচের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছেন, সেটার উপরেই তারা নির্ধারণ করবেন চট্টগ্রামে যাবার পরে কীরকম কী ট্র্যাকটিক্সে বা কৌশলে আসলে বাংলাদেশের সাথে তারা লড়বেন। তো এই ছিল মিরপুর থেকে, আমার কাছে সব শেষ। মিরপুর থেকে শ্রীলঙ্কা দলের অনুশীলনের খবর জানাচ্ছিলেন নিয়ন মোহামেদ। বিপিএল ফুটবলের খবর, সুলেমান দিয়াবাতের হ্যাট্রিকে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শেষ মুহূর্তে হার এড়ালো মোহামেডান। কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীর সঙ্গে 3-3 গোলে ড্র করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আরেক ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে 2-0 গোলে হারিয়েছে উত্তর বারিধারা। ঈদের ছুটিতে যাওয়ার আগে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে জয় নিয়ে বিরতিতে গিয়েছিল মোহামেডান। ঈদ উৎসব শেষ, নতুন লক্ষ্য নিয়ে কুমিল্লা স্টেডিয়ামে নামে মোহামেডান প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। ম্যাচের 2 মিনিটেই লিড পায় মোহামেডান, গোল করেন সোলেমান দিয়াবাতে। শুরুর লিড ধরে রাখতে খুব বেশি তৎপর ছিল না সাদা কালোরা, সুযোগটা লুফে নেয় চট্টলার দলটি। 13 মিনিটে সমতা ফেরান মোহাম্মদ শাখাওয়াত হোসেন। মোহামেডানের আনন্দ আরও হতাশায় রূপ নেয় 26 মিনিটে, আবারও কুমিল্লায় শাখাওয়াত ম্যাজিক। জোড়া গোলে দলকে জয়ের স্বপ্ন দেখান এই মিডফিল্ডার। বিরতির পর পেনাল্টি থেকে আরও একটি গোল করেন নাইজেরিয়ান পিটার থ্যাঙ্গড। 3-1 গোলে লিড পায় চট্টগ্রাম আবাহনী। এবারের লিগে এটি থ্যাঙ্গডের 13তম গোল। পিছিয়ে পড়া মোহামেডানকে খাঁদের কিনারা থেকে টেনে তোলেন সোলেমান দিয়াবাতে। 68 মিনিটে মালির এই অ্যাটাকারের গোলে জেগে ওঠার ভরসা খুঁজে পায় সাদা কালোরা। তবে এরপর আর গোলের দেখা মিলছিল না মোহামেডানের। নিশ্চিত হারের শঙ্কায় যখন সমর্থকরা, তখনই ম্যাচের শেষ বাঁশি বাজার আগে হ্যাটট্রিক করে দলকে পথ হারানো থেকে রক্ষা করেন সোলেমান। 3-3 গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ। 14 ম্যাচ শেষে 23 পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছে চট্টগ্রাম আবাহনী, সমান ম্যাচে 22 পয়েন্ট নিয়ে 6 মোহামেডান। রাজশাহীতে আরেক ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের মুখোমুখি হয় উত্তর বারিধারা। রেলিগেশন জোনের আশেপাশেই বারিধারার অবস্থান, তাই স্বাধীনতাকে পেয়ে শুরু থেকেই গোলের চেষ্টা করে তারা। অবশেষে 26 মিনিটে সাফল্যের দেখা পায় নাসিরের ছাত্ররা, গোল করেন মিশরীয় ফুটবলার মোস্তফা কাহরাবা। প্রথমার্ধ শেষ হলেও আর সমতায় ফিরতে পারেনি স্বাধীনতা। অবশেষে ম্যাচের যোগ করার সময়ে আবারও সেই মোস্তফার ঝলক দেখে রাজশাহীর ফুটবল প্রেমীরা। মিশরীয় এই মিডফিল্ডারের গোলে 2-0 জয় পায় উত্তর বারিধারা। পারভীন আক্তার, সময় সংবাদ। সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের খেলা। সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
এই সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। টুর্নামেন্টে জেলার প্রতিটি ইউনিয়ন ফুটবল দল অংশ নিচ্ছে। দুই যমজ সন্তানের একজনকে হারিয়ে বেদনাসিক্ত রোনালদো জর্জিনা জুটি এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে সময়ের সঙ্গে সঙ্গে। সম্প্রতি কন্যা সন্তানের ছবি শেয়ার করেছেন জর্জিনা। মেয়ের নাম রেখেছেন বেল্লা এসমারেল্লা। মেয়ের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করে চিরজীবনের ভালোবাসা আখ্যা দিয়েছেন সিআর সেভেনও। ছোট্ট ফুটফুটে এক শিশু, কখনো মায়ের কোলে, কখনো বা বাবার স্নেহে নিবিড় শান্তিতে ঘুমিয়ে আছে এই রাজকন্যা। পরম সুখে বাবা মায়ের আদরে বেড়ে উঠছে রোনালদো জর্জিনা জুটির নবজাতক কন্যা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল রোনালদো জর্জিনার কোল আলো করে পৃথিবীতে আসছে যমজ দুই শিশু, কিন্তু গেল মাসে শোনা যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুই যমজ সন্তানের একজন জন্মের পরপরই মারা যায়। শোক কাটিয়ে উঠতে না পেরে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ করেননি সিআর সেভেন। সর্বকালের অন্যতম সেরা এই তারকার পাশে দাঁড়াতে নজির সৃষ্টি করেছে লিভারপুল ও আর্সেনালের সমর্থকরা। লিভারপুলের বিপক্ষে ম্যাচে রেডস সমর্থকরা ম্যাচের সাত মিনিটে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে এক মিনিট হাততালি দেন। সময়ের সাথে সাথে শোকের ছায়া কেটে গেছে মেঘলা আকাশ থেকে। মেয়ে সন্তানকে আগলে এখন বেশ আনন্দেই দিন পার করছেন সিআর সেভেন। ইতোমধ্যেই মেয়ের নামও নির্ধারণ করেছেন রোনালদো জর্জিনা দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রামে ফুটফুটে মেয়ের ছবি শেয়ার করেছেন জর্জিনা রদ্রিগেজ। প্রিয় তারকার সর্বকনিষ্ঠ সন্তানকে দেখে বিভিন্ন আদুরে নামেও ডেকেছেন ভক্তরা। জর্জিনার পোস্ট থেকে জানা যায় মেয়ের নাম রেখেছেন বেল্লা এসমেরাল্দা, যার বাংলা অর্থ সুন্দর পান্না। কন্যা সন্তানের সঙ্গে আনন্দ ঘন মুহূর্তের ছবিও শেয়ার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের ছবি শেয়ার করে লিখেছেন ফরএভার লাভ, সারা জীবনের ভালোবাসায় সিক্ত করেছেন মেয়েকে। ভক্তদের কোটি কোটি লাইক পড়েছে সেই পোস্টে। তাজিন খন্দকার, পান্না, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রথম টেস্ট সামনে রেখে চট্টগ্রামে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু বাংলাদেশের। মিরপুরে অনুশীলন করেছে শ্রীলঙ্কা, গণমাধ্যম এড়ানোর চেষ্টা। টেস্টে টপ অর্ডার ব্যাটারদের পারফরমেন্স নিয়ে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা, দায়িত্ব নিতে হবে নতুনদের বললেন সুজন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।